আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকে চলেই এলো, আর কয়েকটা দিন পর ইনশাল্লাহ আমরা সকল মুসলিম জাতি পালন করব পবিত্র ঈদুল ফিতর। তাই আমি আজ তে শেয়ার করব ঈদের জন্য একটি স্পেশাল ডেজার্ট রেসিপি। আর আজকের ডেজার্ট রেসিপি হচ্ছে ব্রোকেন গ্লাস পুডিং অথবা লেয়ার পুডিং। এই পুডিং দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার এবং বানাতেও অনেক সহজ। চেষ্টা করেছি খুব সহজভাবে মজাদারি পুডিং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মজাদার ব্রোকেন গ্লাস পুডিং বা লেয়ার পুডিং। আমার পুডিংয়ের ফার্স্ট লেয়ারটা হবে মিল্কের তৈরি, তাই আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো এসেন্স। আপনারা যে কোনো ফ্লেভারের এসেন্স ইউজ করতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা এই মিষ্টির স্বাদটা ব্যালেন্স করবে। এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, আর পাউডার মিল্ক দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই পুডিংটা খুবই ক্রিমি হয় খেতে। এখন আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি কোনো চিনি ইউজ করব না, মিষ্টি ভাবটা এই কনডেন্স মিল্ক থেকে আসবে। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। আর আমি চুলা কিন্তু এখনও অফ রেখেছি, আমি চুলা অন করিনি। সব কিছু একসাথে দেওয়ার পর তারপর চুলাটা অন করব। এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আপনারা চাইলে চায়না গ্রাসও ইউজ করতে পারেন। সো আগার আগার পাউডারটা দিয়ে চুলা আমি সাথে সাথে অন করে দেব, এবং অনবরত চামচের হাতল ধরে নাড়াতে হবে। আপনারা কিছুতেই এই অবস্থায় নাড়া বন্ধ করতে পারবেন না, তাহলে কিন্তু নিচ থেকে জেলের মতো জমে আসবে। সো আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে খুব ভালো মতো দুধটা জাল দিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের দুধটা খুব ভালো মতো ঘন হয়ে আসছে। দেখতে পাচ্ছেন আমি দুধটা খুব ভালো করে আগার আগার পাউডার দিয়ে জাল দিয়ে নিয়েছি এবং সামান্য ঘন করে নিয়েছি। যখন দুধটা খুব ভালো করে ঘন হয়ে যাবে সাইডে রেখে দিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পাত্রে ড্রাই এপ্রিকট এবং ব্ল্যাক কিশমিশ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কেটে নিলেই হবে। এখন আগে থেকে মিক্সড করে রাখা যে দুধের মিশ্রণটি, সেটি উপর থেকে খুব আস্তে আস্তে ঢেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম বাটি ফুল বাটিতে দুধটা দেইনি, হাফ দিয়েছি, কারণ যেহেতু আমি আজকের পুডিংটা দুইটা লেয়ারে তৈরি করব, উপরের লেয়ারটা আমি কোকোনাট ওয়াটারে দেব, তাই আমি ফুল বাটি একদম ফুল করে মিল্ক দেব না। এখন এই মিল্কটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে এবং তৈরি করে নেব আমার সেকেন্ড লেয়ার। আমাদের সেকেন্ড লেয়ারটা আমি তৈরি করব কোকোনাট ওয়াটার দিয়ে। আমি অর্গানিক ক্যানের যে কোকোনাট ওয়াটার সেটাই নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাট ওয়াটার দিয়ে তৈরি করে নিতে পারেন। একটা প্যানে আমি এখন দিয়ে দেব প্রায় 2 ক্যান কোকোনাট ওয়াটার। এখন আমি দিয়ে দেব আবারও আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে কোকোনাট ওয়াটারের সাথে আগার আগার পাউডারটা আগে একটু মিক্সড করে নেব। চুলার আঁচ অন করে আমি খুব ভালো করে একটা বলক তুলে নেব। যখন দেখতে পারবো আমি কোকোনাট ওয়াটারটা একটু ঘন হয়ে এসেছে আগার আগার দেওয়ার কারণে, তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি নারকেলের পানিটা প্রায় 2টা বলক তুলে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আর ঠিক পাশে এখানে আমি আমাদের আগে থেকে তৈরি করে রাখা যে মিল্কের ফার্স্ট লেয়ারটা, সেটার উপরে আমি দিয়ে দিয়েছি 2 রকমের জেলি। আমি প্যাকেটের যে জেলিগুলো কিনতে পাওয়া যায় সেটাই তৈরি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি লেমন ফ্লেভারের জেলি এবং মিক্সড ফ্রুটস ফ্লেভারের জেলি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের জেলি স্লাইস করে কেটে দিয়ে দিবেন। আর দিয়ে দিয়েছি নারকেল কুচি। এখন নারকেলের যে পানিটা তৈরি করে নিয়েছি আগার আগার দিয়ে, সেটা থেকে চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে এই জেলের উপর দিয়ে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে খুব তাড়াফুড়া করবেন না, তাহলে কিন্তু আমাদের নিচের যে মিল্কের মিশ্রণটা সেটা ছিদ্র হয়ে যাওয়ার চান্স থাকে আর জেলগুলো উপরে চলে আসবে, তাই খুব হালকা হাতে কাজটা করতে হবে। আমার সেকেন্ড লেয়ারও দেওয়া শেষ।
যে নারকেলের পানিটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন এই পুডিংটা নর্মাল টেম্পারেচারে আগে ঠান্ডা করে নিতে হবে, তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা পর যখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে, তারপর একটা সার্ভিং প্লেটে আমি ঢেলে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমাদের ঠান্ডা ঠান্ডা ব্রোকেন গ্লাস পুডিং বা লেয়ার পুডিং খাওয়ার জন্য একদম তৈরি। আমি ফ্রিজ থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি এবং একটা স্লাইস কেটে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করবেন, তখন বুঝতে পারবেন যে পুডিংটা কতটা টেস্টি হয় খেতে। আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ঈদের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা। ঈদের পর ইনশাল্লাহ কোনো ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হব। সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।